অভিষেকের পর পড়িয়ে আগ্রাসনের জন্য খ্যাতি অর্জন করেছিলেন বিরাট কোহলি অধিনায়কত্ব পাওয়ার পর তার সেই আগ্রাসী মনোভাব আরও ডালপালা মেলেছে ভবিষ্যতেও তিনি আগ্রাসী থাকবেন টি টোয়েন্টি অধিনায়কত্বের শেষ দিনে জানালেন এমনটি বিস্তারিত থাকছে বিডিক্রিক টাইমের প্রতিবেদন বিশ্বকাপ দিয়েই কোহলি ভারত জাতীয় দলের সংক্ষিপ্ত ফর্মেটের নেতৃত্ব ছেড়েছেন মূলত কাজের চাপ কমানোর লক্ষ্যেই তার এমন সিদ্ধান্ত তবে অধিনায়কত্ব ছাড়লেও কমবে না তার আগ্রাসী ক্রিকেটের মনোভাব জানালেন নিজেই শুধু তাই নয় কোহলি জানান ভালো ফলাফলের জন্য তার আগ্রাসন যতদিন আছে ততদিন খেলে যাবেন অর্থাৎ আগ্রাসন কমলে ছেড়ে দেবেন খেলাটাই যা তাকে এনে দিয়েছে এত খ্যাতি আর নামডাক কোহলি বলেন আমার আগ্রাসন কোনো দিন বদলাবে না যেদিন এটি বদলে যাবে সেদিন আমি ক্রিকেট খেলাই ছেড়ে দিব অধিনায়ক হওয়ার আগেও আমি সব সময় দলে অবদান রাখার চেষ্টা করতাম অধিনায়কত্ব ছেড়ে কোহলি যেন অনেকটাই হালকা হয়ে গেছেন আগে জানিয়েছিলেন বিশ্বকাপ দিয়ে ইতি টানবেন টি দলের নেতৃত্বে সুপার টুয়েলভে অপ্রত্যাশিতভাবে বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ায় প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়নদের কোহলি যুগেরও ইতি ঘটেছে অধিনায়কত্ব ছাড়া নিয়ে কোনো আক্ষেপও নেই তার কোহলি জানান টি টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়কত্ব ছেড়ে স্বস্তি বোধ করছে জাতীয় দলের অধিনায়ক হওয়া অবশ্যই সম্মানের তবে সব কিছু যাতে ঠিকঠাক চলে সেটা দেখতে হবে আমার মনে হয়েছে ওয়ার্ক লোড যাতে সমস্যা তৈরি না করে তার জন্য টি দলের অধিনায়কত্ব ছাড়ার উপযুক্ত সময় এটি ছয় সাত বছর ধরে প্রচণ্ড ওয়ার্ক লোড ও চাপ ছিল টি নেতৃত্ব ছাড়ার প্রাককালে কোহলি সতীর্থদের ভাসিয়েছেন प्रशंसा सागोड़े जदि विश्व कप सेमीफाइनल उठते व्यर्थ होहली नेतृत्व शिष्टा हुए थे विशादमा था बस हाँ यार फील तो होता ही है क्योंकि इतना बड़ा टीम है हमारा और हार जाए क्योंकि छोटी टीम को भी लगातार हराया लेकिन पाकिस्तान और न्यूजीलैंड से हम लोग हार गए तो होता ही है क्योंकि 2007 में भी सेम कंडीशन हुई थी तो अब थोड़ा सा दुख है क्योंकि इतनी बड़ी टीम है डायाट फैन है धोनी के और टीम को हमेशा फॉलो करते हैं तो दुख तो लगता है एक फैन को दुख होता है अंदर से और बस ये हम लोग टीम को नहीं छोड़ते एवरी टाइम यहाँ भी मैच होता है हम लोग पहुँचते हैं दिल से सपोर्ट करते हैं और एकदम झटका लग जाए टीम बाहर हो गया तो मायूस होते हैं कोई बात नहीं लेकिन है दिल से प्यार है टीम से एनी टाइम लाइफ टाइम प्यार है जाते रहेंगे टूर्नामेंट भी होते रहेंगे लेकिन दुख है तो उसको कोई भुला नहीं सकता लेकिन जो भी है बड़ा प्यार मिलाए সদ্য সাবেক অধিনায়ক অবশ্য নিজেদের ব্যর্থতা অকপটে স্বীকার করেছেন কোহলি বলেন নেতৃত্ব ছাড়ার প্রাককালে কোহলি সতীর্থদের ভাসিয়েছেন প্রশংসার সাগরে যদিও বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় কোহলির নেতৃত্বে শেষ হয়েছে বিষাদ মাখা সদ্য সাবেক অধিনায়ক অবশ্য নিজেদের ব্যর্থতা অকপটে স্বীকার করেছেন কোহলি বলেন এখানে আমরা ভালো ফল করতে পারিনি কিন্তু ভালো খেলেছি দলের সবাই আমার কাজটা সহজ করে দিয়েছে শেষ তিন ম্যাচে আমরা দারুণ পারফরমেন্স দেখিয়েছি প্রথম দুই ম্যাচে আমরা যথেষ্ট সাহস দেখাতে পারিনি কোহলির সাথে একই দিনে শেষ হয়েছে রবি শাস্ত্রীর অধ্যায় আলোচিত এই কোচ বিশ্বকাপ শেষ হওয়ায় ছাড়ছেন ভারতের প্রধান কোচের গুরুদায়িত্ব যেখানে বসবেন কিংবদন্তি রাহুল দ্রাবিড় কোহলি শাস্ত্রী ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি বলেন আমাদের গ্রুপটা কঠিন ছিল রবি শাস্ত্রী ও তার সাপোর্ট স্টাফদেরও ধন্যবাদ বছরের পর বছর ধরে তারা খেলোয়াড়দের জন্য অসাধারণ পরিবেশ তৈরি করে রেখেছিলেন তারা দারুণ কাজ করেছেন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন